কার্যকর যোগাযোগ হবার পথে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যেই প্রতিবন্ধকতাগুলো থাকার কারণে আমরা আসলে একটা যোগাযোগকে কার্যকর অর্থাৎ ইফেক্টিভ করতে পারি না। আর এই প্রতিবন্ধকতাগুলোর মধ্যে প্রথমত যা রয়েছে তা হলো তথ্যগত ভুল। তুমি যেই তথ্যটা জেনারেট করতে চাচ্ছ তোমার এই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে, অনেক ক্ষেত্রে এই তথ্যটার মধ্যে একটা ভুল রয়ে যায়। এই তথ্যটার মধ্যে যা যা ভুল থাকে, প্রথমত হচ্ছে ভুল সংবাদ পরিবেশন করা। তুমি যখন একটা আর্থিক বিবরণী প্রস্তুত করছো, যে আর্থিক বিবরণীটা তুমি কাদেরকে দেখাচ্ছ, তোমার মালিকদেরকে দেখাচ্ছ, তুমি এটা দেখাচ্ছ সরকারকে, তুমি এটা দেখাচ্ছ আমাদের সাধারণ জনগণকে, যখন তুমি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে একটা ভুল সংবাদ দিচ্ছ, ধরো তুমি দিচ্ছ তোমার এই বছর বিক্রয় হয়েছে 10 লক্ষ, আসলে তোমার বিক্রয় মোটেই 10 লক্ষ হয়নি, তোমার বিক্রয় হয়েছে 8 লক্ষ। এই যে তুমি ফিগারের একটা মিস্টেক করলে, এই ফিগারের মিস্টেকটা করার কারণে তোমার মালিকপক্ষ, সরকার এবং জনগণ তিনটা পক্ষকেই কিন্তু তুমি ডিসিভ করলে, ধোকা দিচ্ছ। একই সাথে তুমি কাদেরকে ধোকা দিচ্ছ, তোমার যারা ব্যাংক রয়েছে, তোমার যারা সাপ্লায়ার রয়েছে, তোমার যারা কর্মচারী রয়েছে, সবাইকে তুমি ধোকা দিচ্ছ একটা ফিগারের ভুলের কারণে। দ্যাট মিন্স তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা খুবই ক্রিটিক্যাল একটা কম্পোনেন্ট, তুমি কোনো ধরনের ভুল সংবাদ সেখানে পরিবেশন করার কোনো রিস্ক নিতে পারো না। সেকেন্ড, মিথ্যা অনুবাদ করা। আমরা সবাই জানি যখন কিনা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়, যেটা কিনা আমরা দিয়ে থাকি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আমাদেরকে বলেছেন যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তোমাকে দিতে হবে বাংলা এবং ইংরেজিতে। এই বাংলা এবং ইংরেজিতে দুটো ভাষায় যেহেতু তোমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হচ্ছে, সেখানে অনুবাদের একটা স্কোপ থাকছে, তাই না? হতে পারে তুমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আসলে প্রিপেয়ার করছো বাংলায়, এরপর অনুবাদ করছো ইংরেজিতে, তখন কোনো একটা শব্দের ভুল চয়নের কারণে তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, সংবাদটাই ইনফ্যাক্ট ভুল হয়ে যাচ্ছে। কোনো ক্ষেত্রে তুমি হয়তো বা ইংরেজিতে করছো, অনুবাদ করছো বাংলায়, সেক্ষেত্রে কোনো একটা টার্মিনোলজি হয়তো বা তুমি সেটা বাংলায় খুঁজে পাচ্ছিলে না, এই একটা ভুলের কারণে তোমার পুরো সংবাদটা ভুল হয়ে যাচ্ছে। নেক্সট, সংশোধন অযোগ্য। আচ্ছা, যখন তুমি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাবলিশ করে ফেলছো, একটু বলি, পাবলিশড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন পাবলিশড হয়ে যায়, তখন কিন্তু তুমি মানে তোমার যেটা AGM, তোমার যেটা অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে একবার এই পাবলিশড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দিয়ে দেওয়ার পরে তুমি কিন্তু আবার সংশোধনের জন্য আরেকটা AGM কল করতে পারো না। এটা বলতে পারো না যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ভুল ছিল, সো আমি আরেকটা অ্যানুয়াল জেনারেল মিটিং ডেকে নতুন করে আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জেনারেট করবো। এই সম্পূর্ণ প্রসেসটা খুবই কস্টলি, আমরা এই কাজটা দ্বিতীয়বার করার সুযোগ পাবো না, এই কারণে এটাকে আমরা বলে থাকি সংশোধন অযোগ্য। কারিগরি শব্দ, কারিগরি শব্দ হচ্ছে টেকনিক্যাল ওয়ার্ডস। টেকনিক্যাল ওয়ার্ডসকে আমরা সাধারণত যা বলে সম্বোধন করি তা হলো জার্গনস। যেমন আমি যখন বলছি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমার অ্যাসিড টেস্ট, যেটাকে আমরা বাংলায় বলে থাকি যে অগ্নি অনুপাত, এই যে অ্যাসিড টেস্টের কথা বললাম, এই ধরনের টার্মিনোলজি যেটা তুমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাকাউন্টিংয়ের অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টারে হয়তো বা পড়ে এসেছো, সেই অ্যাসিড টেস্টটা কিন্তু আসলে আমার যারা সাধারণ জনগণ, আমার যারা সরকার মালিক পক্ষ, যারা কিনা একেবারেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে রিলেটেড না, সেই পক্ষের সামনে এই ধরনের টার্মিনোলজি ইউজ করা খুবই রিস্কি। তুমি যদি তোমার আর্থিক বিবরণী শেষে ব্যাখ্যাকরণে কোথাও এই ধরনের শব্দের ব্যবহার করে থাকো, তাহলে অনেক ক্ষেত্রে তারা এটার মানে বুঝতে পারবে না, তারা এই বিশ্লেষণ ক্ষমতাটা তাদের নেই এবং এ কারণে তারা এই তথ্যটা সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবে না। এরপর তথ্যগত ভুলের পর আরও কিছু ভুল যা আমরা করে থাকি, যে প্রতিবন্ধকতা, তার মধ্যে আরেকটা রয়েছে সাংগঠনিক প্রতিবন্ধকতা। আচ্ছা, তাহলে এই সাংগঠনিক প্রতিবন্ধকতা হচ্ছে তোমার বিজনেস অর্গানাইজেশনে, আমি এটা একটা হায়ারার্কি আঁকার মাধ্যমে বোঝাচ্ছি, বিজনেস অর্গানাইজেশনে ভেতরে এমন কোনো একটা প্রবলেম রয়েছে যে প্রবলেমটা ইটসেলফ তোমাকে তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে সুন্দর করে প্রিপেয়ার করতে কিংবা তোমার ব্যবসায়িক যোগাযোগটাকে কার্যকর করতে বাধাগ্রস্ত করছে। আর আমাদের এই ব্যবসায়িক যোগাযোগের যেটা প্রতিবন্ধকতা, তার প্রথম পর্যায়ে আমরা আজকে শেষ যেটা দেখব সেটা হচ্ছে সাংগঠনিক প্রতিবন্ধকতা। প্রথমত, সাংগঠনিক নীতি। প্রত্যেকটা ব্যবসায় প্রতিষ্ঠান, সেটা হতে পারে ভার্টিক্যাল, উলম্ব কিংবা হরাইজন্টাল,
আচ্ছা, তাহলে এই ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুই ধরনের ব্যবসায়িক সংগঠনের নীতিও কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে নিশ্চয়ই আমার ব্যবসায়িক যোগাযোগের অ্যাপ্রোচটাও ডিফারেন্ট হবে। আচ্ছা, সেকেন্ড প্রাতিষ্ঠানিক নিয়ম। হয়তোবা কোনো ব্যবসায় প্রতিষ্ঠান যেটা করে, ওরা ওয়েবসাইটে কখনো আপডেট করে না, ওয়েবসাইট আপডেট করে না। আচ্ছা, এখন যেই ব্যবসায় প্রতিষ্ঠান একটা ওয়েবসাইটকে আপডেট না করে, তাদের ওয়েবসাইটে অনেক ধরনের ভুল তথ্য বা বিগত বছরের তথ্যগুলাই রয়ে যায়। যেহেতু ওরা ওদের প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী এটা করে না, দ্যাটস ওয়াই এই যে সাংগঠনিক প্রতিবন্ধকতা, এটা কিন্তু তুমি ওভারকাম করতে পারছো না। নেক্সট, জটিল সাংগঠনিক কাঠামো। একটা সাংগঠনিক কাঠামো যত বড় হবে, এটার ব্যাপকতা যত বড় হবে, ব্যাপকতা যত বেশি হবে, তত এটা জটিল আকার ধারণ করবে। তোমরা খেয়াল করেছো অনেক সময় যেগুলো আঞ্চলিক ব্যবসা সংগঠন, যেগুলো আঞ্চলিক সংগঠন, সেগুলো কিন্তু অনেক বিস্তৃত হয়ে থাকে, তাই না? জিওগ্রাফিক্যালি অনেক বেশি এক্সপ্যান্ডেড। তো এই ধরনের জিওগ্রাফিক্যালি এক্সপ্যান্ডেড যেসব ব্যবসায় প্রতিষ্ঠান, তাদের কিন্তু সাংগঠনিক কাঠামোটা বেশ জটিল। এ কারণে ব্যবসায়িক যোগাযোগটাও জটিলতার মুখোমুখি হয়। নেক্সট, প্রযুক্তিগত সুবিধার অপ্রতুলতা। প্রযুক্তিগত সুবিধার অপ্রতুলতা হচ্ছে এরকম, যদি তোমার ইন্টারনেট অ্যাক্সেস না থাকে, যদি তুমি নেটওয়ার্কের বাইরে থাকো, হতে পারে তুমি এমন একটা দুর্গম এলাকায়, একটা রিমোট এরিয়াতে তুমি ব্যবসা পরিচালনা করছো যেখানে নেটওয়ার্ক পৌঁছতে পারে না, আর মোবাইলের নেটওয়ার্ক না থাকলে, ইন্টারনেট অ্যাক্সেস না থাকলে, এই প্রযুক্তিগত অসুবিধার কারণেও কিন্তু তোমার ব্যবসায়িক যোগাযোগটা বাধাগ্রস্ত হতে পারে। আর এটা ছিল আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে যোগাযোগের সাংগঠনিক এবং তথ্যগত কিছু প্রতিবন্ধকতা।